नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি পূজোর আগেই একাদশে লক্ষ্মী নারায়ণ যোগ, সর্বোচ্চ উন্নতি এবং আর্থিক সমৃদ্ধিতে মহাকোটিপতি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের প্রত্যেক জাতক জাতিকাকে জানাতে চলেছি পূজোর আগেই তাদের রাশি লগ্নের একাদশে এক মহা ধামাকাদার যোগ তৈরি হবে, যে যোগকে ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী যোগ বলে। যে যোগটির নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ বা মহালক্ষ্মী যোগ। এই যোগের একদিকে থাকে বুধ, অন্যদিকে থাকে শুক্র, তৈরি হয় লক্ষ্মীনারায়ণ যোগ। আর এই যোগের প্রভাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ একাদশী তৈরি হওয়া আয় স্থানে তৈরি হওয়া এই যোগ পুজোর আগেই দুমুঠো ভর্তি অর্থ উপার্জন করতে পারবে। তারা মাটি মুঠো করলে সোনা হয়ে যাবে। তাদের কর্মযোগ্যের দিন এলো, তবে কয়েকটা কাজ এখন থেকেই শুরু করতে হবে। কোন সে কাজ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বৃশ্চিক রাশি, আপনাদের জীবনে একটা মহা সৌভাগ্যের সময় আসছে, তা হচ্ছে রাশি লগ্নের একাদশে। রাশি লগ্নের একাদশে তৈরি হতে চলেছে বুধ এবং শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ। কবে না? পূজোর আগেই। কবে না? 24 সেপ্টেম্বর। 24 সেপ্টেম্বর তারিখটিকে আপনি পারলে একটা দাগ মেরে রেখে দিন, কারণ এই দিন আপনার জীবনে এমন একটা সৌভাগ্যের যোগ তৈরি হবে, এবং যোগ তৈরি হবে একাদশ। একাদশ স্থান মানে আয় স্থান, একাদশ স্থান মানে মানুষ জীবনে কত আয় করবে। এবার আপনি বৃশ্চিক রাশি, আপনার আয় স্থানেই তৈরি হচ্ছে এই লক্ষ্মীনারায়ণ যোগ। এবার আপনি ভাবুন পূজোর আগে আপনার ভাগ্য কতটা সৌভাগ্যের ইঙ্গিত দিচ্ছে। এই লক্ষ্মীনারায়ণ যোগের শুভ ফলে আপনি যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন, আপনি যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ হন, আপনার সৌভাগ্য উপসে পড়বে, আপনার কর্মে সফলতা আসবে, আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে সোনা পড়ে যাবে। এমনকি আপনি যদি চাকরিজীবী হন, আপনার চাকরিতে বিরাট প্রমোশন হবে। আপনি যদি পেশাদার হন, আপনার পেশাদারিত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে। এছাড়াও আপনি যদি গৃহবধূ হন বা আপনি যদি কোনো স্থানে কোনো ধরনের যে কোনো ধরনের পেশায় যুক্ত থাকুন না কেন, আপনার জীবনে সাফল্য আসতে বাধ্য। তার কারণ আপনার জীবনকে সৌভাগ্য ভরাতে আসছে এই লক্ষ্মীনারায়ণ যোগ। এই লক্ষ্মীনারায়ণ যোগে আপনার জীবনের সফলতা আসবেই, এ কথা একদম গ্যারেন্টি হিসাবে বলা যায়। এছাড়াও বৃশ্চিক রাশি, আপনার যেদিক দিয়ে আরও সৌভাগ্য আসবে, যেহেতু আপনার জীবনে আর্থিক সমৃদ্ধির একটা নতুন দৃষ্টিকোণ ছবে, তাই আপনাকে আর্থিক দিক দিয়ে যথেষ্ট স্ট্রং করবে এই লক্ষ্মীনারায়ণ যোগ। এই লক্ষ্মীনারায়ণ যোগে স্বয়ং মা লক্ষ্মী তার লক্ষ্মী ঝাঁপি দুকুল ছাপিয়ে উপর করে দেবে আপনার গিয়ে। কত টাকা গুনতে পারবেন আপনি বৃশ্চিক রাশি? কারণ একাদশ স্থানের লক্ষ্মীনারায়ণ যোগ, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আপনি পুজোর আগে। সে হচ্ছে 24 সেপ্টেম্বর, এবং 24 সেপ্টেম্বরই স্বয়ং নারায়ণ আপনাকে কৃপা করবেন। আর নারায়ণের কৃপা যে পাবে তাকে ধরে কোন শালা, কারণ স্বয়ং নারায়ণ আপনাকে এবার আশীর্বাদ করতে চলেছেন। তাই রাশি লগ্নের একাদশে তৈরি হওয়া এই লক্ষ্মীনারায়ণ যোগ আপনার জীবনে 2022-এর শেষ শুভ যোগ বলা যায়। এই যোগের শুভ প্রভাবে আপনার জীবন সফলতার নতুন ইঙ্গিত পাবে, আপনার জীবনে আসবে চরম উন্নতি, একাধিক সৌভাগ্য, আর্থিক দিক দিয়ে চরম একটা দৃষ্টিকোণ ছবেন আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। এছাড়াও এই যোগের প্রভাব আরও বেশি বাড়বে, যেহেতু বুধ এবং শুক্রের ওপর দৃষ্টি দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং সঙ্গে থাকবে রবি। তাই চারটি গ্রহের অতি শুভ ফলে লক্ষ্মীনারায়ণ যোগ আরও শুভ ফল দেবে। তাই বৃশ্চিক রাশি বলা যেতেই পারে পুজোর আগেই পকেট ভর্তি টাকা আসবে, মানি ব্যাগ ভর্তি টাকা আসবে। এত টাকা আসবে পুজোর খরচা তো ছেড়ে দিন, আপনার আলমারি ভর্তি হয়ে যাবে।
তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন।